নমস্কার বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক বলুন বা বেল্টম্যান তার অবদান কিন্তু একদমই ভোলার নয় বিগত বাহান্ন থেকে তিপ্পান্ন বছর ধরে মানুষটা ইন্ডাস্ট্রিতে রয়ে গেছেন তা গতকাল তার একটি সিনেমার ট্রেলার আসলো দারোগা মামুর কীর্তি অনেকেই হয়তো জানে না নেহাল দত্তের ছবি নতুন প্রোডাকশন হাউস সেই জন্য কারও না জানাটাই স্বাভাবিক তা বিষয়টা হচ্ছে তার কেরিয়ার গ্রাফ যদি দেখা যায় বাংলা সিনেমার ক্ষেত্রে তার অবদান কিন্তু প্রচুর আছে এটা অবিশ্বাস করার একদম জায়গা নেই তার একটা নিজস্ব অডিয়েন্স আছে তার সিনেমা দেখার জন্য তার যে কেরিয়ারটা শুরু হয়েছিল দেখুন শত্রু থেকে শুরু করে ইন্দ্রজিৎ থেকে শুরু করে নবাব থেকে শুরু করে এছাড়া উত্তম কুমারের সাথে যে মৌচাক সিনেমাটা দেখবেন এখনো যদি এই সিনেমাগুলো যদি দেখতে বসেন না এখনও ভাল লাগবে তার এই গ্রাফের মধ্যে এই সিনেমাগুলো কিন্তু দেখবার মতো এবং তিনি তার এই কেরিয়ারে মোটামুটি পাঁচ ছ রকমের পুলিশের চরিত্রে অভিনয় করেছেন এইবার এই যে দারোগা মামুর কীর্তি এই ট্রেলারটা দেখার পর তার চরিত্রটা এখানে বেল্টম্যান মানে তিনি একজন কর্তব্যরত পুলিশ অফিসার পাশাপাশি তিনি একজন স্বামী প্লাস একজন কবিতা লিখতে পছন্দ করে একজন মানুষ কিন্তু সেই কবিতার মধ্যে কোনো রকম মাথা মুন্ডু নেই মানে ছন্দে ছন্দে কোনো কিছুই মিলছে না এরকম একটা ক্যারেক্টার তার দায়িত্ববোধ যেমন রয়েছে তার পাশাপাশি পাশাপাশি তিনি একজন খুব হাস্যরসিক একজন মানুষ আর এখানে আমরা তার স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখব লাবণী সরকারকে আর নেগেটিভ শেড ক্যারেক্টার হিসাবে আছে সুমিত গাঙ্গুলি এবার সুমিত গাঙ্গুলি দেখবেন প্রিভিয়াস অনেক বাংলা সিনেমাতে সে ভিলেনের রোলে অভিনয় করেছে আপনারা দেখেছেন এখন তো দেখা যায় না এটাই হয় অ্যাকচুয়ালি নতুনের পথে আমরা যত এগোই এই পুরনো ফেলে আসা স্মৃতিগুলোকে না আমরা ঠিক মনে করতে চাই না আমরা মানে ভাবিই না যাস যে এই মানুষগুলো এক সময় বাংলায় এত কাজ করেছে এই মানুষগুলোর জন্য মানুষ কিন্তু এখনও সিনেমা দেখতে যায় সিনেমা দেখতে পছন্দ করে এদের একটা আলাদা ফ্যানবেস রয়েছে যে এদেরকে এখনও পছন্দ করে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই রঞ্জিত মল্লিক বাংলা সিনেমায় যে সমস্ত সিনেমা দিয়েছেন সেগুলো কিন্তু দারুণ কন্ট্রিবিউশান আছে আপনি দেখুন যে কোনো অভিনেতার সাথে সেটা উত্তম কুমার হোক সেটা জিত হোক সেটা দেব হোক প্রসঞ্জিৎ হোক প্রত্যেকের সাথে যে সময়ে সময়ে প্রত্যেকটা অভিনেতা এসেছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু তিনি তালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন আজকে মানুষটার বয়স হয়েছে আজকে মানুষটাকে হয়তো সেরকমভাবে কেউ মনে করে না দেখে না তা বিশ্বাস করুন এই ট্রেলারে রঞ্জিত মল্লিককে অ্যাজ এ বেল্টম্যান দেখে খুব ভাল লাগছে তারা রঞ্জিত মল্লিককে পছন্দ করেন তা ট্রেলারে যা দেখানো হচ্ছে একদম বাস্তব সমাজে প্রেক্ষাপটে গল্প হতে চলেছে আর গল্পটার মধ্যে ওই একটা ফ্যামিলি মেলো ড্রামা এরকম একটা ব্যাপার রয়েছে কমেডি তো রয়েছে তা এখানে আমরা ওই রঞ্জিত মল্লিককে পাবো লাবণী সরকারকে পাবো সুমিত গাঙ্গুলিকে পাবো খরাজ মুখার্জিকে পাবো তা খরাজ মুখার্জির এখানে ক্যারেক্টারটা মানে তিন চার রকমের শেড দেখতে পেলাম তা যাই হোক ওভারঅল ট্রেলারটা দেখে ঠিকঠাক লাগলো কেননা ফ্যামিলির ড্রামা কেননা একটা পুরানো নস্টালজিয়া ব্যাপার একটা কাজ করছে কেননা পুরনো সিনেমায় যেসব হাস্যরস মানে ইউজ করা হতো সেই জিনিসটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তা এখনও এই সিনেমা দেখার কিন্তু মানুষ আছে এবার দেখা যাক এটার কবে রিলিজ করে রিলিজ করলে কয়জন মানুষ এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড তা আমি ড্রেসক্রিপশানে ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা গিয়ে চেক আউট করো চেক আউট করে গিয়ে জানাও তোমাদের ট্রেলারটা কেমন লাগলো কেননা এখনও এই সব মানুষের কাজ দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ রয়েছেন হ্যাঁ আমি বলছি না একদম যে ইয়ং অডিয়েন্স এটা দেখার জন্য একদম মুখিয়ে রয়েছে এটা একদমই বলবো না কিন্তু বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষজন আছে যারা এই সমস্ত মানুষকে দেখে এসেছে এটা হবেই কেননা আজ থেকে যখন আমাদেরও যখন প্রায় বয়স হয়ে যাবে তখন আমার আমাদের কাছে দেবজিৎ এরাই হচ্ছে তখনকার সুপারস্টার তারা যখন বয়স হয়ে গিয়ে সেই সমস্ত চরিত্রগুলো করবে তা আমরা কি দেখব না ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে তাদের কাছে তো রঞ্জিত মল্লিক মানে সেই লেভেলের একজন সুপারস্টার তা এইটা নিয়ে তো কোনো দ্বিমত নেই তা যাই হোক তোমাদের মতামত অবশ্যই জানিও আমি পরবর্তী নেক্সট আপডেট নিয়ে অবশ্যই আসব আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে সাথে থেকো পাশে থেকো